বন্ধুরা চলে আসলাম আবারও দুর্দান্ত একটি ল্যাঞ্চার অ্যাপ্লিকেশন নিয়ে হ্যাঁ বন্ধুরা এই ল্যাঞ্চার অ্যাপ্লিকেশন টি আপনাদের স্মার্টফোন দেখতে অনেকটাই সুন্দর করবে প্লাস আপনার স্মার্টফোনটাকে স্মুথলিভাবে আপনি ব্যবহার করতে পারবেন এক কথায় বলতে গেলে এই ল্যাঞ্চারটি যদি আপনাদের স্মার্টফোনে থাকে যে কেউ আপনাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে এই ল্যাঞ্চার অ্যাপ্লিকেশনটি কোথায় পেয়েছিস এটার নামটা কি ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু আমরা যদি জাস্ট কিপ্যাডে ক্লিক করি এখানে কিন্তু আমাদের কীবোর্ডটা পেয়ে যাব এখান থেকে নাম্বার টাইপ করে কিন্তু আমরা ওয়ান টু সিলেক্ট করে কিন্তু আমরা কল দিতে পারব ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন এখানে যদি আমরা জাস্ট একটু নিজ দিকে চাপ দিই তাহলে কিন্তু আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে উপরে সার্চ করে অ্যাপ্লিকেশন পেয়ে যাব আর এখান থেকে জাস্ট আমরা যদি একটু উপর দিকে সার্চ করি তাহলে কিন্তু আমাদের দেখেন এখানে পছন্দের অ্যাপ্লিকেশনগুলো আমরা সিলেক্ট করে রাখতে পারব তারপরে যদি এখান থেকে বাউসাইটে সেরোপ করি এখানে প্লাস পেয়ে যাব প্লাসে ক্লিক করলে আমরা এখানে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন উইজেট হিসেবে ব্যবহার করতে পারবো ঠিক আছে বন্ধুরা আপনার যে অ্যাপ্লিকেশনটি পছন্দ হবে সেটাই কিন্তু আপনি উইজেট হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যদি এখান থেকে জাস্ট ফেসবুকটাকে সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ট্যাপ আপডেট লেখা চলে আসছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে আমার ফেসবুকটি কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মানে যে কোনো অ্যাপ্লিকেশন আপনার পছন্দ মতো আপনি এখানে উইজিট হিসেবে ব্যবহার করতে পারবেন আবার সেটাকে ডিলেট করার জন্য লং পেস করে ধরবেন ডিলেটে ক্লিক করবেন সেটা কিন্তু খুব সহজেই ডিলেট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এক কথা বলতে গেলে এই ল্যাঞ্চার অ্যাপ্লিকেশনটি আপনাদের খুবই ভালো লাগবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি তো এই ল্যাঞ্চার অ্যাপ্লিকেশনটি কী কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু এই ভিডিওতেই সব কিছু দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই যে ল্যাঞ্চার অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের স্মার্টফোনে অ্যাক্টিভ করার জন্য এটাকে কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে আর ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর বন্ধু এখানে পেয়ে যাবেন সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন আলফা ল্যাঞ্চার জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্বপরেই কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো অবশ্যই লোক ভালো করে খেয়াল রাখবেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে ঠিক আছে বন্ধুরা তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে একটু সময় লোড নেবে লোড নেওয়ার পর ইন্টারফেসটা ডাইরেক্টলি এরকম চলে আসবে চলে আসার পর বন্ধু এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে আবারও একটু সময় নেবে সময় নেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর বন্ধু এখানে কিন্তু আপনাদের কিছু নির্দেশিকা দিবে মানে এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে কোন কোন জায়গায় আপনারা কিভাবে করলে কোন কোন অপশনগুলো চলে আসবে এগুলো কিন্তু আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখানোর পরে এখানে আপনারা অ্যাপ্লিকেশন হাইডো করে রাখতে পারবেন তো এগুলো দেখেন আপনারা সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবেন তো মূলত এখানে কিন্তু অ্যাপসটিকে আপনাদের সম্পূর্ণভাবে সেট করার জন্য এখানে সেট হ্যাস ডিফল্ট ল্যাঞ্চার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ল্যাঞ্চার টি বাদ দিয়ে এই ল্যাঞ্চারটা সিলেক্ট করে দিতে হবে করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এই ল্যাঞ্চারটি কিন্তু আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যদি সেটিংসে ক্লিক করেন তো এই ল্যাঞ্চারটির মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন দেখেন ফোন চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারবেন প্লাস চাইলে কিন্তু এগুলোকে হাইডও করে রাখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন আপনারা যদি আপনাদের স্মার্টফোনে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কিভাবে কাজ করে তো এখানে লাইভ থিমসে ক্লিক করলে অসাধারণ অসাধারণ থিমস পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করতে পারবেন তারপরে এখানে ওয়েল পেপার আসছে ওয়েল পেপারে যদি ক্লিক করেন ওয়েল পেপারগুলোও কিন্তু পেয়ে যাবেন যেগুলো আপনি সেট করতে পারবেন তো এগুলো সেট করার জন্য জাস্ট আপনি অ্যাড চলে আসলে অ্যাড অবশ্যই কেটে দিবেন যেহেতু ফ্রি অ্যাড আসতেই পারে তা আপনাদের যেটা সেট করতে মন চেয়ে সেট করার জন্য জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে দেখেন কিন্তু এটা কিন্তু ডাইরেক্টলি সেট হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু এখন এই ল্যাঞ্চারটার মধ্যে আমাদের এই ওয়েল পেপারটি সেট হয়ে গেছে দেখেন লুকিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এক কথায় বলতে গেলে এই ল্যাঞ্চার অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনে থাকলে আপনার স্মার্টফোনের লুকিংটাই দেখতে অন্যরকম লাগবে এর জন্যই কিন্তু যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আসলে এই ল্যাঞ্চারটি কীভাবে তুই অ্যাক্টিভ করেছিস ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি এই ল্যাঞ্চার অ্যাপ্লিকেশনটা আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য